চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাঁটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু, থেকে তাল হয়ে যায় তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল, ডাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু, আস্তে ক আস্তে ক, আশেপাশের লোক যদি তো শুনে ফেলে না, তোরে কিন্তু পুলিশে ধরাই দিবে। আপনি রাগ করতেছেন, রাগ তো আপনি করতে পারেন না উস্তাদ, যারা ইন্টেলেকচুয়াল তারা রাগটা করতে পারে না, রাগ করার সমস্ত রাগটা চাই পেয়ে যেতে হয়। তুমি যথার্থই বলেছো, আমারে কিন্তু কুমকুম এইসব কথা কয়, এর চেয়েও জঘন্য কথা বলছে, বলছে যে তুমি তার চোখ জামার সুখালি তা না, তার হাতের জোরে তুমি নাকি এমন অসভ্য কথা বলছো যেটা সে আমার সামনে উচ্চারণ করতে পারবে না। কেন কইছে? ঝগড়া করবা না পরামর্শ করবা, ঝগড়া করো তাহলে আমি গেলাম। আমি ভাবছি যে আমি একটা টস করবো, পয়সা দিয়ে টস করবো, পয়সার দুই পাশে শাপলা থাকবে, আর সাপলাটা তুমি বেছে নেবা, তুমি না সবি ভাই বেছে নেবো, সবি ভাই তত্ত্বাবধানে সবকিছু হইব, বুঝছো? যেদিকেই পড়ুক সাপলাই উঠব, আর ও নেবে যমুনা ব্রিজ, বুঝছো? তো তো আর কোনোদিন পাইলো না, এই জিনিসটাই তোমার কর্ণে লিখাইছিলাম। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তাহলে আমাকে আদ্রতে দিবা না পশ্চিমা পাইলো? লোক ভালো নেই তো আমি বুঝে ফেলিতি, এত লোকের থপনাথ কলে কি করলে তোমরা এরকম ভাবে মানে থাকতে ভালো হইতো আমি বুঝতে পারতিত। আমরা কি ইলাম? আরে জামাই, আমি তো সেই কথা মনে বুঝাই কইছি, তুই বেটা করছস প্রেম, তোর মা করছে একটা উত্তম কাজ, বিয়ে ঠিক করে ফেলাইছে, আমি তো ওই কবজি পর্যন্ত ডুবাইয়া খালি খাবো আর খাবো। আমার মনে হচ্ছে কি তাঁতি একটা প্রতিধন দেখতে, কারণ তাঁতা হতে দুই বিয়ে করিতল, এদের তাঁতি কোনোভাবেই মানতে পারতিত না, এই কারণে তাঁতি তাহলে একটা পলিটিক খাতায় আমার আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা করে দেবেন, আর যদি কোনো দিন আপনার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সব টাকা পয়সা দিয়ে দেবো, এ কথা কিন্তু কয়? আরে বাবুরে, এই কথা সবাই তো বলে, এটা বাইরে সবাই তো এই কথা বলবে, এটা তো একটা রেওয়াজ, এটা রীতি। ভাই একটা কথা করতে মানে আমার কথাতে একটু মনোযোগ দিয়ে শোনো, তোমরা কেউ আমার কথা বুঝতেই পারতো না দেখি। হ্যাঁ, তুমি তো বুঝতে বুঝতে বহুত বুঝে গেছো, আর আমরা তো বুঝতে বুঝতে বুঝেই আছি। আসলে বুঝছো জামাই, এই মোহনের মারে একটা পুরস্কার দেওয়া উচিত, রত্ন গর্বাই জামাই।
অবশ্য সে নিজেই নিজের আলোতে আলোকিত, কিন্তু আমাদের সবাইকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের একটা কিছু করাই উচিত। এখন আমাদের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত, বুঝছো জামাই, কিভাবে আনন্দ ভর্তি করা যায়। অবশ্যই, তা তো অবশ্যই, এটা চিন্তা ভাবনা করলে বের করতে হবে কি বলে আনন্দ ভর্তি করা যায়। অবশ্যই করতে হইব, কারণ এখানে দুইটা বিয়া। আচ্ছা জামাই, তুমি দুইটা বাড়ি পাইলা কই? আমার হিসেবে দেখো তিনটা, বুঝতে পারছো? কুমকুমের বাড়ি, রোজিনার বাড়ি, মোহনের বাড়ি। তো আনন্দ ভর্তি তো সেরকম করা উচিত। আমি সিদ্ধান্ত নিছি ওই যে প্লেন ভাড়া করে গ্রামে নিয়ে আসবো। ওর পরিচিত এক পাইলটের সাথে কথাবার্তা হয়েছে। সারাটা জীবন মন আমাদের আনন্দ ফুর্তিতে আনন্দ ফুর্তির সব আয়োজন করে। এখন তো আমারও আমাদেরও একটা কিছু করা উচিত। যদিও তার মন খারাপ, আমার ধারণা বিয়ে হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই তো সফি ভাই, একদম কারেক্ট পয়েন্টে কথা বলছ। এই হাসান, কি আর জামাই আমার, আমি তো একটা টেনশনে পড়ে গেছি। মনে করো হেলিকপ্টার আনবো তো রাখবো নি তো নেই। এটা কোনো কথা কইলে তাতা হেলিকপ্টার লাগার দাগা নেই। আলে তাতাল গলু ছিল গলু কেতে মইলে গোয়াল গোয়াল ফাঁকা, এখন গোয়াল গোয়ালের ভিতরে হেলিকপ্টার লাগার থু ব্যবস্থা আছে। আচ্ছা হেলি প্যাড আছে তো সেনে ওলে হেলিপ্যাড থাকা না থাক, কিন্তু আগে গলু থাকতো, গলু থেকে পালায়ে থুয়ান কুলি ফেলাইতে ওটা খালি খুলির দাগাতে। ও মানে এইচ ডিজাইনের মতো কেমন? ইয়েত তাহলে মানে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখা যায়। মানে এখনো ভালো করে যে গোপদারি উঠে নাই, এই সমস্ত ফলা পাইন। আরে বাবু রে, মানে হেলিকপ্টারের চাইতো মানে কি কমু, কারো চাইতো বেশি হেলিকপ্টার চালায় এরা। দুলাভাই হেলিকপ্টার কিনে দিলে আপনার যেটা সুবিধা হইব, আমরা সকাল বেলা গ্রামে তো যাবেন শহরে, আবার সাথে দেখা করি আবার সন্ধ্যায় ফিরে আসবেন, বুঝলেন? আর আমারও বলছে যে আপনি যে হেলিকপ্টারের চালানোটা আপনি শিখে নেন, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা হইতো। দেখি আমি ট্রাই করি। তাহলে তো পাইলট আমাদের পাতেই আছে। না, আমি তো এখন আসলে হেলিকপ্টার কিনে সাইতে পারি নাই। আর আমি হেলিকপ্টার যদি কিনে ফেলাইতাম তাহলে তো আর মোহনদের হেলিকপ্টার ভাড়া করে আনতে হইতো না। আচ্ছা যাক, যেটা হয় না হয় না, এটা নিয়ে আলোচনা করার আর কি আছে। আচ্ছা ওই আপাদন কি দি দপ করলে মানে তাকলি করে কি আমার ভাই? ইয়েত তোমার ইয়েতে আছে, আসলে একটা গার্মেন্টসে আছে, ভালো বন্ধু এখানে আছে। এই তো তোমার গত মাসে তার স্যালারি 8,000 টাকা বা বাড়ি গেছে, এখন আমার মনে হয় সে 16 উপরে পায়। কুলি থাকনা তো বেতন পাই 15,000 টাকা, থেব দেখতে যাবে তিনি হেলিকপ্টার নিয়ে, কথা শুনলি গা দুলে দাই। হইছে তার সারো মামা যে কোনো সময় চলে আসতে পারে। আরে দূর মামা সারো, অসুবিধা কি, বান্দা ভালো চলে তো। সম্মান দিয়ে কথা বলো মোহন, সে তোমার মামা শ্বশুর হইতে যাইতেছে, আর তাছাড়া মামা কিন্তু অনেকদিন আগে এক সময় ওকালতি করে, পরে অবশ্য ওকালতি পড়াটা তার ভালো লাগে নাই, মাঝপথে ছেড়ে দিছে, কিন্তু উকিলদের মতো কোর্ট পড়াটা কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা বলছো। আশা বাশা 12টা মাস এই কোর্টটা গায়ে দিয়ে থাকে, 36 মাসেও পরে, আবার ফাল্গুন মাসেও পরে, আবার মাঘ মাসেও পরে।
ভালো কথা, আমরা যখন ফোর ফাইভে পড়তাম তখন মামা তোমার বাড়ি চাইছিল, তখন কিন্তু এই কোটটা কিন্তু নিয়েছিল। বাপরে বাপ, এত পুরান কোট এমনও গায়ে দিতেছে। আর মামারে দেখলে আমার কি মনে হয় যে মামারে দৈড়া নিয়া মনে করো 36 মাসের রোদ্রে ঠাস করে ফালাইয়া তোষক পিডানের লাড়ি দিয়ে যদি দুমসে পিডান যায়, ভিতরে সার পোকা যা আছে বাবারে মা রে কয়ে বাইরে দৌড় দিব। চাই নাই তো, দেখছো কথা কইতে গেলে কোন দিক দিয়ে কি কয়ে ফেলাই, একটা রোমান্টিক পরিবেশের মধ্যে আসলাম। দৌত্তরি কবিতা লিখছি তোমার আমি একটা। হ্যাঁ, তুমি আবার কবিও? তাহলে কি মনে করো, শোনো আমি আধুনিক কবিদের মধ্যে প্রথম সারিতে থাকতাম যদি আমার দুই একটা বই থাকতো। না না, আমি তো রবীন্দ্রনাথের মতো এত বেশি লিখতাম না, একটা বই লিখতাম, ওইটাই সারা জীবন বর্তমান। চাটাম দেওয়া বন্ধ করো, তোমার কইছি না চাটাম দাও, আমি একদম পছন্দ করি না, আমার সামনে চাটাম দিবা না। কোনো একদিন চাটাম দিয়ে বলবা, রোজিনা আমি তোমার এত এত ভালোবাসি, তারপর দেখা গেল মোটেই ভালোবাসো না, এরকম যদি কোনোদিন হয় না একেবারে কিন্তু খুন করে ফালামো করে দিলাম। আমি মানুষের সামনে কথা কইতে গিয়া দু চারটা মিথ্যা কথা কই, এটা ঠিক আছে, কিন্তু তোমার সামনে আমি চেষ্টা করি মিথ্যা কইতে, পারি না, সত্যি বাইরে যায়। ধন্যবাদ। আরে আপন মানুষের ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি এ কথা কইতেছো কেন? এগুলো তো মেয়েদের কথা। এই কোন মেয়ের ধন্যবাদ দিতে গেছো আর তার কাছ থেকে শুনে আসছো? পড়ছি না মুসিবতে। শুনো, আমার জীবনে তুমি আর আমার মা ছাড়া অন্য কারো আজ যদি আমি ধরে থাকছি তাহলে আমার নামই মোহন না। তাহলে তোমার কি নাম? নাম নাই, নামই ফেলাই দিছি, আমার কোনো নাম নাই, নাম ছাড়া একটা মানুষ দুনিয়া ঘুরে বেড়াইতেছে। আশা করি তুমি এটা প্রমাণ করতে পারবা না, বুঝছো? যদি প্রমাণ করতে পারতা তাহলে আমি নাম রাখতাম না আসলে, বুঝছো? আমি যদি দোষী হইতাম, এরকম ঘটনা যদি আমার জীবনে থাকতো তাহলে মিনমিন করে কথা কইতাম, আমি তো বাঘের বাচ্চার মতন কথা কইতেছি। প্রভাত কি সব ভুলে গেছো? চোরের মার যে বড় গলা হয় এটা মনে নাই? আমি চোরও না চোরের মাও না, আমি যেটা কই সত্যি। আচ্ছা শোনো, কবিতাটা শোনো, কবিতাটা শোনাই, একটা রোমান্টিক কবিতা। মিজাজটাই দিছো গরম করে, কবি মানুষ মাথা রাখতে পারো ঠান্ডা, পারলাম? আচ্ছা তাও শোনাই। রুজিনা, তুমি কি আমায় বুঝো না? যদি বুঝতে দিতে তব হাতখানি এগিয়ে মরে দিতে। দেখছো রবীন্দ্রনাথের মতো মরে লিখছি। রবীন্দ্রনাথের মতো মরে লিখছো নাকি বরিশাল্লাদের মতো মরে শব্দটা ব্যবহার করছো? আরে দূর, এটা কোনো কথা কইলা, আমার 14 গোষ্ঠীর মধ্যে বরিশাল্লা আছে, অবশ্য বরিশাল্লায় তো কবির সংখ্যা বেশি, সেখান থেকে মরে শব্দটা ঢুকে গেছে। মানে এটাই কবিতা মামা? শোনেন, মানে শোনো, আমি কিন্তু শাস্তি থেরাপি খাই, ঠিক আছে? যে কোনো মানুষকে আমি আগে চা পাতা খাওয়াই, তারপর চিনি খাওয়াই, তারপর পানি খাওয়াই, খাওয়াই চুলার গোবর খাই, কিন্তু মামার শ্বশুর তো ওই থেরাপি দিতে চাইতেছে না। মামা ছোট্ট একটা শাস্তি দেবো আপনারে, বড় না, মানে আপনার চোখটা বাঁধিয়ে দেবো, তারপর আমরা আলাপ আলোচনা করবো, আপনি শুনবেন, দেখতে পারবেন না। এই বিয়াতে ভাই তুই কি এসে বলছিস? হ্যাঁ হ্যাঁ, কিরে? না মামা, সামান্য বাবা, ছোটবেলা কারাম আসি বলছেন না, খালি চোখটা বাঁধিয়ে দেবো। আমি মামা আসলে বিষয়টা হচ্ছে কি, মানে আমি বুঝতে পারতেছি যে বিষয়টা এক ধরনের অন্যায় করছি। না না না, এটা অন্যায় করছি, আমি যে তোমার হাতটা ধরছি এইটা আমি। আরে সে তো আমাদের গ্রামের নক্ষত্রের মতন, আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করছে, একদম তানদেল আলোর মতো ফক ফক করে উজ্জ্বল করে ফেলাইছে। না সেটা না, তবে এটা ঠিক যে সে আসলে ওইখানে খুব ভালো পজিশনে আছে। আরে আমি সেদিন গেছিলাম এর সাথে কেনাকাটা করার জন্য, আমারও বলতেছে যে তুমি কার্ড নিয়ে যাও,
কেন কার্ড কেন টাকা পয়সা লাগবো না? এটা কি রেশন কার্ডের মতন কার্ড? আরে দেখছেন কিছু বুঝুন, আরে এটা হলো এটিএম। এটিএম? আরে এটিএম সে তো অভিনয় করে, তার নামে কার্ড আছে নাকি? দেখছেন কলিম কি কয়, আরে বুঝাও তো বুঝাও। আমি বুঝাই করতে ঘটনা হইতে এ এটিএম থে এটিএম না, দে এটিএম অভিনয় করে, এটা থেতা না, এটা হতে একটা কাপ এলোম, একটা কাজ হতে হইতে ভূতাল আধিকার মতো এলোম একটা কাজ, ইদা দিয়ে ঘটাঘটি করে এই বাজাল ঘাত ধদায় মাত মাংস থপ কিনা যায়। এমনকি আমার তো আর ভালো না, এবং আমি তো তো তুক জানি সে হতে তা খায়, পাঁচটা গালাটা তা খেয়ে কাত টুট করে একটা ঘটা মারে তার দামও দিয়ে দিয়ে দেয়। এরকম কাটটা আমার বাবু ছিল, অবশ্য সে অনেকদিন আগের কথা, দেশ স্বাধীন হওয়ার আগে, একাত্তরের আগে। আমার আব্বা এই আমি ওই কাঠ দেখে বাজার সদাই মাছ মাংস তরি তরকারি সব কিনে নিয়ে আসতাম, আব্বা যায় ঘোষা দিয়ে টাকা দিয়ে আসতো। আমি ভাবি দিদি আপনার গাতে ওই কাঠ ধরতো, এলাম ভাবি তো আমি হাইসো না আইসো না জামাই, হ্যাঁ ও তো তো নয়ই নাই, হ্যাঁ আমার আব্বা সিঙ্গাপুর থেকে ওই কাঠ নিয়ে এসেছিল। আলে তো হাতাল কি আছে আতলে হইতে কি এখন আপনি দিয়ে কাদের কথা ভাবতেন, এটা থেকে কাদ না, তাহ আব্বা দিয়ে কাঁদ দিয়ে সেটা অন্য একটা কাদ, সেটা অন্য কাদে ব্যবহার হইতো, তাই না? আরে তোমরা পারো মানে কি কইতাম, আরে এটা সাটাম গণ্য, আমার এখানে সাটাম মারারও কোনো দরকার নাই। তোমাদেরকে একটা সহজ কথা বলি, ব্যাংকে যাইবা 1000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুললে তোমার জন্য একটা কার্ড নির্ধারিত, এখানে সাটামের কিছু নেই বুঝছো। তাই রে কলি কার কাছ থেকে কত টাকা ধার করেছি সেটাও তো আমি লিখে রাখিনি। এখন যেটা সমস্যা, যে আমার কাছে টাকা পাবে সেও এসে বলবে টাকা দেন, আর যে আমার কাছে টাকা পাবে না সেও এসে বলবে আমার টাকা। তা তুমি কি এখন কোনো হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ দিবা নাকি তোমার এই ধার দেনা হিসাবের জন্য? হ্যাঁ নিশ্চয়ই, দিলে তো খুব ভালো হয়। তবে যদি একটা সিএ পাস ছেলে পাওয়া যায় আর যদি সে ইয়াং হয় তাহলে আরও ভালো হয়, কারণ ইয়াংরা খুব ডিসঅনেস্ট হয় না। কিন্তু ধরো একটা নিয়োগ দিলাম সিএ পাস একটা ছেলে, কিন্তু তাকে তো বেতন করে দিতে হবে নাকি, সেটা করতে হবে। কেন ধার করে দিবা? সুধা না খুব দুষ্ট হয়েছ, হ্যালো হাই হাই না না ইয়ে তো আমাদের ইয়ে করতে হইবে না, বিজনেসটাকে তো বড় করতে হইবে, হ্যাঁ অনেক বড় করতে হইবে, টার্গেট নিছি 10টা বাস নামাই ফেলাই, টার্গেট 10টা 10টা। আপনি কি হিসাব নিকেশ হইলে গেছেন? 10টায় 20 লাখ করে হইলে কত হয়? বেশি 2 কোটি 2 কোটি। তা 2 কোটিতে নামাইয়া ফেললে মনে করেন যে ডেলি 3000 করে ড্রাইভার জমা দেবে, তা হিসাব তো সোজা 30 দিনে 3 দশে 30,000 টাকা, সেইটা হইলো পাইলেন। হ্যাঁ হ্যাঁ এটা পাইলেন। হ্যাঁ 365 দিনে ফসল, 65 দিন সেটে দিতে হইবে, ড্রাইভার যা যা সোরবাট পার ভাঙা চুরায় গ্যারেজ ম্যারেজ দিলে যা, হ্যাঁ 65 দিন বন্ধ থাকবে। তা 300 দিনে মনে করেন যে আপনার টাকা উঠতে যাবে, ওই আড়াই বছর লাগবে, হ্যাঁ উইটে গিয়ে যেটা থাকবে তারপরে তো লাভ আল্লাহ, ব্যবসায়ী ব্যবসা ব্যবসায়ী ব্যবসা। হয় হয় শোনো মালদার পার্টি কোন হচ্ছে? আরে রাখো, এই গ্রামের কোনো মানুষের কথা বিশ্বাস করবে না, এরা দিনকে রাত রাতকে দিন করতে পারে জানো। বলো কি, সে তো আমাদের সাথে কথা বলতেছে না, সে ফোনে কথা বলতেছে। না ও আমাদের দেখেই কথা বলতেছে,
আহা দেখছো না অন্যদিকে তাকিয়ে কথা বলছে। লালু তুমি এমন করতেছো কেন? একটু দাঁড়াও না, লোকটার সাথে পরিচিত হয়ে নি। আসসালামু আলাইকুম মুরুব্বি। ওয়ালাইকুম আসসালাম। তা কি আঙ্কেল, ভাবিকে নিয়ে মনে হাঁটাহাঁটি করতে পেরেছেন রাত্রে বেলায়? এই বয়সেই মনে করেন যে হাঁটাহাঁটি এবং হাসাহাসি দুইটা খুব জরুরি, শরীর স্বাস্থ্য ভালো থাকে। তা হাঁটাহাঁটি তো করতেছেন, হাসাহাসির একটা ব্যবস্থা করা দরকার আছে। আমি শুনছি ইদানিং নাকি আমাদের দেশে লাফিং ক্লাব নামে একটা ক্লাব সৃষ্টি করছে, সবাই দল বাইকে সবে ঢুকে আর হা হা হি হি করে আসে, আজব কাণ্ড। তারপরেও কি, ভালো থাকতে হইবে, সুস্থ থাকার জন্য এটা দরকার আছে। আমি চিন্তা করছি কি ভাবি, মগো গ্রামে এই গ্রামে একটা লাফিং ক্লাব করে ফেলাম, চালু করে দিব। মানুষের জীবন থেকে তো হাসাহাসি এখন উঠেই গেছে, এই জন্যই তো এই মানুষ লাফিং ক্লাব করছে। একসেট ঠিক কথা বলছেন আঙ্কেল, ক্লাব করতে হইলেও মানুষ এখন একটু হাসতে চায়। তা কি মুরব্বি, আপনি কোনো ক্লাবে জয়েন টয়েন করছেন? আছেন সুধা থাকতে এই লালুর হাসির কোনো অভাব হবে না ভাই। তাহলে ভাবি আপনি তো প্রেজেন্ট এবং আপনি তো রানিংয়ে আছেন, তাহলে আপনি আমাদের রানিং সভানেত্রী হয়ে যান, প্রেসিডেন্ট। আপনার প্রেসিডেন্ট করে একটা ক্লাব খুললে বলি, লাফিং ক্লাব কি আঙ্কেল? করতে পারেন, আমি আবার হাসির দিক দিয়া মাশাআল্লাহ ওস্তাদ আছি। এখানে তুমি আছো, আমি আছি, যে একটা গান আছে না, এখানে দুজনে নিরজনে সাজাবো সুখের পৃথিবী, তোমার আর আমার মধ্যে অনেক কথা হবে, কি বলো তুমি? এগুলা এই যে শুনেন, আপনার কথা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছে। এই ধরেন এই কথাগুলো যদি আমি আমার দুলা ভাইকে বলে দিই, তাইলে আপনার কি হাল হবে? আপনি একবার টের পাচ্ছেন? এই দুষ্টুমি, যা, এগুলো কি মুরুব্বিদেরকে বলতে আসে নাকি? না এখন না, মুরুব্বিদের তো অবশ্যই বলবা, যখন আমাদের মধ্যে ব্যাপারটা হয়ে যাবো তখন তাদের একটু অনুমতির দরকার আছে না? অনুমতি নেওয়ার জন্য আমরা অবশ্যই মুরুব্বিদেরকে বলবো। শোনো দুষ্টু, আমাদের যে ধানের জমি আছে না, এই যে বিলের মধ্যে, ওইখানে আমার 50 বিঘা জমি আছে এবং এক এক বিঘা জমিতে বছরে 50,000 টাকা ধান হয়। আর আমার যে চ্যানেলটা আছে না, চকি দা পাইপার, ওইটাতে তো প্রতি মাসে মিনিমাম কমসে কম কত 2 লাখ টাকা ইনকাম হয়। আর সারা দেশব্যাপী আমার যে পরিচিতি, তুমি বুঝতে পারতেছো না কিন্তু আমি কে। তাতে আমার কি? আমাদের স্থানীয় এমপি আমারে বললো যে চকি দা পাইপার তুমি আমার সাথে সাথে থাকো, আমি আর কদিন, এখন তো বয়স হয়েছে, মরে যাবো, তারপর তুমি তো নির্বাচনে দাঁড়ায় যাবা। উত্তর হয়ে গেল। শোনো তোমার একটা কথা বলি, ছেলে তুমি নানান রঙে নানান বর্ণে নানান টাইপের পোলাপান পাবা, একটা ভালো ছেলে একটা নারীর জীবনে খুব দরকার, যেমন আমি, মানে আমি বলে কিন্তু আমি বলতেছি না, সত্যি করে আমি যেই পরিমাণে একটা ভালো ছেলে, আমার যে মনটা আহা কি যে নরম, মানে একটু ভিজা ঠান্ডা ভাল লাগবে তোমার। আর আমার স্ত্রী যে হবে তাটা তুমি সিনেমার নায়িকা বানাবো। তাহলে কি মতলব কি, বিয়ে কি একটা করতে চান নাকি একাধিক? না মানে হয়েছে কি, আমি তো বেকারত্ব পছন্দ করি না, খুব কর্মঠ ছেলে, এখন যদি কেউ চলে যায় তাহলে খালি স্থান তো পূরণ করতে হবে, তাই না? আপনার মতলব আমি বুঝতে পারছি। শোনেন, আমরা হলাম বাঙালি মেয়ে, এই বাঙালি মেয়েদের মধ্যে আপনি যা পাবেন অন্য মেয়েদের মধ্যে পাবেন না, আর অন্য মেয়েদের মধ্যে যা পাবেন তা আমাদের মধ্যে পাবেন না। শোনেন, এমন উড়ু উড়ু চাটাম দিয়া মেয়েদের মন জোগাড় করার চেষ্টা না করে তাকে ভালোবাসে, মেয়ে মানুষ ভালোবাসার পাগল, সম্পদের পাগল না। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। এই বনাই, এটা কিন্তু অনেক বেয়াদবি হয়ে গেল। হ্যাঁ অনেক বেয়াদবি কিন্তু তুই করেছিস। তুই কি জিজ্ঞেস করবি যে আমার চোখ বেঁধে যে আমার ভাগ্যকে নিয়ে পালিয়ে কি বিয়ে করবি? হ্যাঁ এটা জীবনে সম্ভব না।
তোর নামে কোর্টে যাব, কেস করব, থানায় যাব। তোকে আমি বাঁচতে দেবো না, আমরা কেউ তোকে বাঁচতে দেবো না। মামা আবার বললেন আমি এদিকে। আমি বললাম যে তুই আমার ভাগ্নিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবি, এদিকে ঘুরে বললেন এখন আমি এদিকে। তুই বিয়ে করতে পারবি না, আমি তো বললাম তোর নামে কেস করবো, আমি তোকে বাঁচতে দেবো না। আমরা কি শুরু করছো? হ্যাঁ আরে না রাখো, চোখ বানছে আত বানছে তারপরে তেজ দেয় না। আমি তো আসলে ভুল করছি, বুঝতেই পারিনি আগে, মুখটাও বাদ দেওয়া দরকার ছিল। হ্যাঁ সেখানে কানে শুনবো, মুখে কথাও কইতে পারবো না, চোখে দেখতেও পারবো না। এই মর্মবেদনা নিয়ে সে পৃথিবীর মায়া ত্যাগ করবে, এটাই তার শাস্তি। বুঝে না, ওই বেয়াদবকে মানা কর। আমি তোমার স্বামী আর সে আমার বেয়াদব বলতেছে, দেখছো? এই স্বামী মানে এই তোদের বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে তাদের। ধরো মিয়া বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। আরে আমি রাজি আছি, সম্মতি দিছি, সেও সম্মতি দিছে, এক প্রকার তো হইছেই মামা। আমি এর নিয়ে কি করব? হ্যাঁ এ তো কোনো পরপ্রিয় মানতেছে না, তোমার নিয়ে তো আমি খুব ঝামেলার মধ্যে পড়ছি। তোর বিরুদ্ধে মামলা করব, কোর্টে যাব, থানায় যাব। আচ্ছা দেন, অসুবিধা নাই। আচ্ছা আপনার কি সেলফি তুলনের মতো মোবাইল আছে? আছে। এই এই মোহন, এই তবে রাজি আছি। আরে কি কইছি? এই ছাড় তো আমার কাছে মোবাইল নিস্তা দে, মোবাইল দে। এই মোবাইল দিয়া আপনি ফেসবুক কেমনে চালান? আরে আমি বলছি যে আমার মোবাইল দিয়ে ফেরত দি, আমি নবাবকে ফোন দিব এখন। দে। আচ্ছা রোজিনা তুমি একটা জিনিস খেয়াল করতেছো, আমি তারে সম্মান করে আপনি আপনি করে বলছি আর সে আমারে তুই তুই করে বলতেছে। এই তুই কি আমার সিনিয়র? হ্যাঁ আমি তোকে আপনি করে বলবো? কত বড় সাহস আমার! আবার আমার দমকা মানে চোখ বান্ধা কানা বাবা বানাই রাখছি। তোমার ছুরিটা ছুরিটা করা আমার কল্লা তো জাস্ট পোস্টারে ছিঁড়ে হলাম। খবরদার, তুই তো আমার কাছে চিরদিনের জন্য তুই আমার হারায় ফেলাবা। না 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 ভাবি, ঠিক আছে আপনি যেটা বলছেন আপনার সাথে আমি মিলতেও পারি না মিলতে পারি, কিন্তু এটা তো হয় না ভাবি। যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতেই হবে। ধরেন এখন এই যে আঙ্কেল, আঙ্কেলের বউকে আমি তো কোনোভাবে ভাবি বলতে পারি না, পারি আঙ্কেলের বউকে আমার চাচি বলতেই হবে। আবার যদি এখন আপনার দিকে আসি, আপনার বয়সের দিকে আসি, তাহলে আপনাকে কি আমি চাচি বলতে পারি? পারি না, আপনাকে আমাকে ভাবি বলতেই হবে। মানে আসলে হয়েছে কি, সমস্যা করছেন আপনারা দুইজন, মানে বয়সের যে গ্যাপ সৃষ্টি করছেন এইটা ঠিক করেন নাই, ফেরা মানে গ্যাপটা বিশাল হয়ে গেছে। এই 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 সব কথা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? আমার আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমার কোমর ব্যথা করছে, কোমর। ওহো আঙ্কেল খারাই থাকতে প্রবলেম হইতে আছে, মাঝে সময় সেইটাই বসে হয়, তাহলে কি একটু হাতটা ধরি? এই বেতন ছেলে আমাকে টাচ করবে না, ডোন্ট টাচ মি। আচ্ছা ওস সুধা, তোমার কোনো লাফিং ক্লাবের প্রেসিডেন্ট হতে হবে না, চলো চলো বলছি। ভাবি হাজবেন্ড লাইকে গেছে, চলে যান। হাজবেন্ড লাইকে গেলে কিন্তু আবার স্ত্রীদের কথা শুনতে হয়, নাইলে হয় কি? মনে করেন আপনিই বলছেন ডাইনে যেতে, সে কিন্তু বামে যাবে, আবার বামে যেতে বলছেন ডাইনে যাবে, এভাবে চক্কর খায়, একটা সময় চক্কর খাইতে খাইতে এদিকটার থেকে ওদিকটা, ওদিকটা থেকে এদিকে চলে আসে, এটা সমস্যা হয়, মানে মাথা গরম হয়ে যায়, উত্তেজনা হয়ে যায়, মানে রাগে যায়, সেটা এখন আঙ্কেলের হয়েছে আর কি। কি আঙ্কেল হয়েছে না? আচ্ছা ভাই, হ্যাঁ আপনি দিনের বেলা একবার আসেন, আমি একটু কথা বলবো। অবশ্যই যাব, আর চা খাবো না আপনার লগে, কথা বলবো না, আপনাকেও দেখে আসবো, আঙ্কেলটা একটু দেখবো, তাহলে ভাবি আসি এখন। সালাম আলাইকুম আঙ্কেল, সালাম আলাইকুম। তুমি যাই বলো না কেন, লোকটা কিন্তু খুব ফান করতে পারে না, অসভ্য, একটা স্টুপিড বলে কি না, ভাবি আঙ্কেল এরকম হচ্ছে ওরকম করছে। হ্যাঁ তোমার তো এইসব ছেলে চক্রদের কথা শুনতে ভালোই লাগবে। ভালো কথা বললে শুনতে তো ভালো লাগবেই, তোমাকে কত করে বললাম এই যে সাদা চুলটাকে রং করো, কালার করো, কালো করো, না তুমি আমার কোনো কথাই শুনো না। আচ্ছা তুমি কি টেলিভিশনে টক শোতে যাও নাকি যে তোমার এই চুলটা সাদাই রাখতে হবে? আশ্চর্য ব্যাপার, আমার বয়স বলছে যে আমার চুল সাদাই থাকবে, তুমি এটা নিয়ে অন্যরকম কথা বলছো কেন? শোনো, কোন স্ত্রীর শুনতে ভালো লাগে না তার স্বামী একজন বৃদ্ধ আঙ্কেল। ও তাহলে এক কাজ করো, তোমার বোধহয় এখন আমার ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, ছেড়ে দাও। এই যে বললাম আর এই কথা বললে না, বুঝতে পারছি আমি। হ্যাঁ আমার চেয়ে তুমি তোমার ওই সাদা চুলকে বেশি ভালোবাসো। এইটা কোনো কথা নয় সুধা। এটাই কথা, তোমার স্ত্রীর চাইতে তোমার সাদা চুলে প্রিয়। Thank you.
জি মামা, ও তোমারে বাইন্ধা রাখছিল না, সেজন্য অনুতপ্ত। ওরে মাফ করে দাও মামা। ওদিকে মোবাইলটা নেন। আমি মামা আসলে মানে রোজিনা যখন বলছে না যে সে আমাদের আমার সঙ্গে থাকবো না, ছেড়ে দিব, আমি খুব কষ্ট পাইছি মামা। আমি তো রোজিনা ছাড়া বাঁচবো না মামা। মামা শুনে ঠিক হইতেছ, তোমার ঠিক ঠিকানা নাই। তুমিও পারো মামা। মামা তাহলে কাজ শুরু করে দেন। রোজিনা আসি তাহলে ভাই জানেমান অসভ্য, সামনে খারাপ দিচ্ছেন কি লিগা, আমি বিদায় নিতেইব না। ম্যাডাম আপনার সাথে একটু কথা বলতে পারি? বলেন। যদিও আপনি শত্রু পক্ষের লোক, তারপরে মুরব্বী মানুষ কথা বলতে চাইছেন, তার কথা আমি শুনবো, বলেন না। মানে বলছিলাম যে মানে মামা হিসেবে আমার তো মনে হচ্ছে যে লজ্জায় আমি মরে যাই, মানে আমি এখনই মরে যাই। আপনার যদি মরার জন্য তীব্র ইচ্ছা থাকে তাহলে মরতে পারেন, সমস্যা নাই। আপনার মরদেহ আমি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিব। এই অসম্ভব, হ্যাঁ বেদক এক এক লাখ টাকা চড় দিব। মারে দেখ, মানে তোর বাবা মা যখন মারা যায় তখন আমাকে বলেছিল যে দেখ আমার ছেলে মেয়েদের কেউ রইল না, তুই কি তোদের দেখিস, দেখে শুনে রাখিস। এখনও তো আমি দেখেই আছি, কিন্তু আমার মৃত্যুর পর আমি তোর মা বাবাকে কি বলবো বল? হ্যাঁ তুই বল আমি কি বলবো। দেখ মানে জীবনে তো কেউ জীবন দিয়ে অশান্তি কেনে না, কেনে বল? আচ্ছা তুমি কেন এই জাতীয় কথাবার্তা বলতেছো মামা? আমি যখন মাহমুদের বিয়ে করতে চাইলাম তখন তো তুমিই বলছিলা যে মোহন মাহমুদের চেয়ে ভালো, সে ভালো ছেলে মোহন রে। এখন তুমি এই মোহনকে তোরে একা বিয়ে করতেছিস? হ্যাঁ মোহন তো শুনছি যে পাড়াপড়তি বিষয়ে আরো অনেককে বিয়ে করতে চাইতেছে, তোর সাথে একটা প্রতারণা করছে সে। এই তোর নিজের প্রতি একটা ঘৃণা হয় না, অপমান হয় না? যে কি অপমান মনে হয় না তোর এটা? মামা ও তো আমারে ও তো আমারে একলাই বিয়ে করতে চাইতেছে, কিন্তু ওই যে ওই ছেমড়িটা আছে না কুমকুম, ও তো বাবলা গাছের আঠার মতো লাইকা আছে। এখন মনে করো যে যদি ওরে বিয়ে না করে তাহলে ওই মেয়ে যদি আত্মহত্যা করতে যায় তখন তো সবাই বলবে যে মোহন হচ্ছে আত্মহত্যার প্ররোচনাকারী। তখন বিয়ের পরে ওকে আমার এনে সংসার করবে নাকি জেলের ভাত খাবে? এই চুপ কর, যুক্তি না যুক্তি দেখা, আমি মোহন তোকে যুক্তি শিখিয়ে দিচ্ছি নাকি? ও তো এক নম্বরের বেয়াদব, অসভ্য কোথাকার একটা ছেলে। হ্যাঁ আরে ও তো একসাথে দুটো বিয়ে করতে চাচ্ছে, বুঝিস না তুই? মামা মোহন কখনো আমার সামনে মিথ্যা কথা বলে না। আমি এখন কিছু করতে পারবো না, কিন্তু তোমার সেটা মনে করায় আমি চিঠি তলে তলে আমার যে ইচ্ছা সেটা আমি করতাম। ওরে আল্লাহ রে, তোরে আল্লাহ কি গিয়ে বানাইছে, তোর এত বুদ্ধি মাথায়, এত বুদ্ধি মাথায় রেখে তুই তো কিছুই করতে পারবি না। তোর তো উচিত ছিল একটা বিশাল বড় একটা চাকরি করা, কই দেখছি না তো কোনো চাকরি করতে। হ্যাঁ কি রে বাবা, মারছো মারছো আমি কিন্তু সহ্য করে নিছি, কিন্তু এখন তুমি আমারে কিন্তু অনেক উল্টা পাল্টা কথা বলে অপমান করতেছো। সম্মান জন্য কত বলার মতো তোর হয়েছে ঘটেছে এরকম যে সম্মান করি তোকে আমি? তোমার তো গর্ব করা উচিত, তোমার ছেলের এত ডিমান্ড এই জিনিসটা বুঝবা না? সব মেয়েরা তোমার পোলার ব্যাপারে দিওয়ানা দিওয়ানা না দিওয়ানা, যখন একসাথে দুটো বউ ঘরে আসবে না দিওয়ানা তখন ঘুষে যাবেন না। ঠিক আছে তুমি কইছো দুইটা বউ আনবা, কিন্তু ধরো দুইটা বউ আসলো না একটা আসলো, মানে কি মানে কি কি কথা চাচ্ছিস তুই?
করলি তো আর একটা বাড়ির মধ্যে এসে অনশন ধর্মঘট শুরু করে দেবেনে, আর তখন সারা গ্রামের লোক হাসাহাসি শুরু করবে নে। ঠিক আছে, অনশন করবো, পেটের খিদা মারাত্মক খিদা মা, সকাল থেকে দুপুর হইব, দুপুর থেকে রাত দিব, খিদার লগে লগে ভালোবাসা কর্পূরের মতো নুইরা যাবো গিয়া। তুমি সামনে নিয়ে শান খিতে বাদ দিবা, পান্তা ভাত ওই পান্তা ভাত খাইয়া তোমারে কদম বুঝি কইরা আর তুইলা তোমার লগে দোয়া কইরা বাসায় গিয়া ঘুম দিব, বুঝছো? আর লোক আসা আসি, এখনকার মানুষ অনেক ফাস্ট, তাকে টাইম নাই, এক ইস্যু তাদের বেশি দিন মনে থাকে না, বুঝতে পারছো? তিন দিন পরে কুতকুতে দিয়ে অগ আসা যাবো না। এই সত্যি করে কদিনই তোর কারে বিয়ে করার ইচ্ছা? ভালো তো দুইটারই লাগে মা, কিন্তু এখন করতে তো যে কোনো একটা। আচ্ছা, তোমার এত ইচ্ছা ছিল আমার দুইটা বিয়ে করাইবে, আগে একটা করাইতা, অনেকদিন পরে আমি আর একটা করতাম, সেটা ভিন্ন কথা। পরপর দুইটা বিয়া কেমন দেখায় এটা সম্ভব? দেখ, আমি কিন্তু কোনো রকম ঝামেলা সহ্য করতে পারবো না। তুই যেটা মামার খাওয়াল না, ওই দুটো কিন্তু আমার মেয়ে, তুই যদি ওদের সাথে প্রতারণা করিস এটা কিন্তু ভালো দেখায় না। আরে বৃহত্তর স্বার্থ মানে তাদের কল্যাণের জন্যই প্রতারণা আমার করতেই হবে, আপাতত আমি প্রতারণাটা করবো, বুঝছো? আরে দুইটা মাইয়া সতী নিয়ে করে নিব, এটা কোনো কথা? হ্যাঁ, ওরা তো একটা মাতলামির মধ্যে আছে, ওরা বুঝতে পারতেছে না একটা আমার বউ আর একটা যে কোনো লোকের বউ, বুঝতে পারছো? যে কোনো লোকের বউ হইব, দুই চার বছর পরে সন্তান সন্তান যখন হইব তখন সেই আমার জন্য দোয়া করবো যে না মোহন কাজটা ভালো করছিল। নিশ্চিত পুলিশের লোক। কি হইল, চুপ করে গেল যে? যাই তা, আমরা তো পুলিশ কোয়ার্টারে থাকি। শোনো, এরপর ঢাকায় গেলে আমার বাসা না বেড়ায় কিন্তু আসবা না। মানে অবশ্যই বাসায় তো যাওয়াই যায়, আমার তো ঢাকা প্রায় যাওয়া হয়, কিন্তু মানে আমার কিন্তু একটা চ্যানেল আছে। হ্যাঁ, ওই চ্যানেলটা মানে এটা যদি আর একটু ক্লিক করে না, তাইলেই তো ওই যে তথ্য সংস্কৃত ওদের সঙ্গে আমার বসতেইব, ওরাই আমার ফোন দিয়ে বসতে বলতেছে। তথ্য সংস্কৃতি এগুলো কি আছে না, মানে বুঝেন না, ওই যে মন্ত্রী, হ্যাঁ ওই আর কি, ধরেন কি হয়েছে, ওই নেপাল ভুটান শ্রীলঙ্কা ভারত ওই দেশের মন্ত্রীদের সঙ্গে কিন্তু আমি আবার কিছুদিন আগে বসছিলাম, মানে আমাদের এই অঞ্চলের ইউটিউবে একটু প্রসারের জন্য একটা মত বিনিময় সভা করছি, তারাও মত দিছে আমিও দিছি, মাঝামাঝি অবস্থানে আছে, তারাও চাইতেছে আমিও চাইতেছি, আর ওরা আবার কি করছে, ওই জকিদা পাইপার চ্যানেলটা ওরা সাবস্ক্রাইব করছে, বুঝছেন তো? ওইটা নিয়ে ভাবি, আপনার তো স্মার্টফোন না, আপনি ইয়ে করেন না, মানে জকিদা পাইপার চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন, মানে আপনি আমার সাথে আপডেট থাকলেন আর কি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এতক্ষণ সাবস্ক্রাইবার গুছাইতেছিলে না, খুবই ভালো, খুবই ভালো, উত্তম। মন্ত্রী মিনিস্টারের কথা বললে একটা সাবস্ক্রাইবার দেন না, একটা সাবস্ক্রাইবার দেন না বললে কান্নাকাটি শুরু করে দাও। ভাবিজি কি বলেন না ভাবি, মানে আমি আসলে বলছিলাম কি জন্য, যে আপনার মতো এত শিক্ষিত সজ্জন বা আপনাদের মতো এত উঁচু মানের লোকজন যদি আমার চ্যানেলটার সঙ্গে থাকতেন, আমার চ্যানেলটা ধন্য হইতো। শোনো, তুমি যদি আমার খাঁচার ভিতর আটকা রাখার বিষয়টাকে ভিডিও করে ছেড়ে দিতা, তাহলে কোটি কোটি ভিউ হইতো আর লাখ লাখ টাকা পাইতো। তিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজগুবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, ডাল কপ্প হাস্য রসে জীবন চলে, স্বপ্ন বেশে সেই জীবনের খোঁজ পায়।
পাইতে সাথ যদি জাগে চাটাম ঘরে আইস।